মেলাটা বিবেক মেলাটা প্রচন্ড ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে। রাইডগুলো সব আমরা দেখতে পাচ্ছি, পুরো এই রাইডগুলো রয়েছে মেলার শেষ দিকে, এন্ড এগুলো রয়েছে পুরো রাইড। খুবই বাইরে বাইরে ব্লগ করলাম আর সেগুলো তোমায় দেখালাম। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কি হতে চলেছি বিবেক মেলা, তো প্রথম কথা বলে রাখি দুব্রাজপুরের যে আশ্রম মাঠে যে মেলাটা বসে সেই মেলাটার নাম ছিল অনেক বছর ধরে হচ্ছে আশ্রম মেলা, কিন্তু সেটা দু বছর বা তিন বছর ধরে সেই মেলাটা আর হচ্ছে না, পুরো বন্ধ হয়ে গেছে। তার পরবর্তী বিবেক মেলাটা হচ্ছে এই এখন। তো আজকে সবটাই তোমাদের দেখা যায়, সবটাই তোমাদের জানতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। তাহলে চলো চলে গেলে কিন্তু মেলার মধ্যে আমরা চলে যাবো। আর এই সাইডে দেখা, আর এটা হচ্ছে কিন্তু আশ্রম। তো আমরা যাবো এখন সোজার মধ্যে মেলার মধ্যে। এখন প্রায় বিকেল 5:30-6 এরকম বাসে যায়। আর এইদিকে রয়েছে সমস্ত রাইডগুলো, এই সাইডে সমস্ত রাইডগুলো রয়েছে, অ্যান্ড ওই সাইডে পুরোটা কিন্তু মেলাটা, অ্যান্ড ওই সাইডে খাবার দোকান সমস্ত কিছু রয়েছে। আর এখানে এখন রয়েছে আর দেখতে পাচ্ছি এখন কিন্তু এতটা ভিড় না। আর এই সাইডে চলে গেলে কিন্তু পুরো মেলা। এখন পুরো লাইট জ্বালানো নেই, মানে পুরো সন্ধে হলে মেলাটা আরও দেখতে ভালো লাগবে। দেখ তোমাদেরকে সবটাই রাতেও দেখাবো। রয়েছে এই রাইডগুলো সব আমরা দেখতে পাচ্ছি, পুরো এই রাইডগুলো রয়েছে মেলার শেষ দিকে, অ্যান্ড এগুলো রয়েছে পুরো রাইডগুলো, অ্যান্ড মেলার মানে যেগুলো কেনাকাটার জন্য দোকান সেগুলো হচ্ছে এই সাইডে, অ্যান্ড ওই পুরো লাইন সামনে লাইনটা রয়েছে মানে খাবারের দোকানগুলো, খাবারের স্টলগুলো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আর এখন পুরো রাত হলে কিন্তু আরও দেখতে ভালো লাগবে পুরো মেলাটা, অ্যান্ড তোমাদেরকে রাতেও সবটাই কিন্তু দেখাবো, অ্যান্ড এখনও কিছু না, তো রাতেও তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। মেলার মধ্যে এখন প্রায় সন্ধ্যা, দেখতে পাচ্ছো মানে সেই লেভেলের ভিড় এখন। তো এখন হচ্ছে মেলার মধ্যে মেলার মধ্যে দেখতে পাচ্ছি ভাই সেই লেভেলের ভিড়, মানে এখানে আর এই সাইড থেকে ভিড়, অ্যান্ড এটা বন্ধ আছে বলে কিন্তু এই সাইডটা ভিড় নেই, কিন্তু ভাই ওই সাইডটা ভিড় দেখতে পাচ্ছ এই পর্যন্ত সেই লেভেলের ভিড়। ডেকোরেশন করা হয়েছে, হ্যাঁ এই মেলাটা আগের বছর ধরে বা দু বছর ধরে মেলাটা হচ্ছে, তো এই বছর ডেকোরেশনটা প্রচণ্ড ভালোভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছি পুরো মেলাটা হয় প্রচণ্ড পরিমাণে বেশি ভিড়। আর হ্যাঁ ওই সাইডে যে আমি কথা বলি, মানে এত পরিমাণে কথা বলার মতন সাউন্ড আসবে না, তো মানে এত আওয়াজ ওই সাইডে কথা বলার মতন যাবে না, তার জন্য এই সাইডে ফাঁকা আছে। কারণটা হচ্ছে একটাই যে এই সাইডে এই যে রাইডটা তোমরা দেখতে পাচ্ছ টোড়া টোড়া, এটা আজকে বন্ধ আছে বলে এই সাইডে কথা বলতে পারছি, আর ওই সাইডে অনেক ভিড়। আর সত্যি কথা বলতে পারি লোককে দেখছে সেটা বলার মতো কিছু। প্রতিবারের মতন একটা ভুল করতে আমার ভালো লাগে না, কিন্তু তাও আমি ভুলে যাই বলে বারে বারে এই ভুলটা হয়ে যায়। তো যাই হোক, আর এই ভুলটা হবে না, প্রতিবারের মতন এবারেও আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো চলো আমার স্টাইল ইন্ট্রোটা, তোমরা আছো বিন্দাস বীরভূম ব্লগ আর গৌরাঙ্গ সা লেস্টা ডুইট কে কে ঝাঁকা নাগা সিনেমাটি। চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে উড়ে,
সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে, তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচ মেঘের ছোটে চোখ মেল যদি পার বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচ মেঘের ছোটে চলছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে, সে যে বসে আছে একা একা স্বপ্নের কারখানা চলছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে, তার মনের তাল বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে, সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টক টক ফোটা পড়ে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক করে থাক আমার মন, সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টক টক ফোটা পড়ে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক করে থাক আমার মন, আগে যা ভিড় ছিল এখন ভাই অনেকটাই প্রায় ফাঁকা হয়ে গেছে, মানে এতটা আর ভিড়ে নেই, এই সাইডে তো ভিড় যা ছিল এই সাইডে এখন তাও ভিড়ই নেই। আর এখানকার ডেকোরেশনটা খুবই ভালো করে, ভিডিওটা এ পর্যন্ত, ব্যাপারটা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না, কারণ দুবরাজপুর থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, একটা কারণে তাদেরকে শেয়ার করতে বলছি, কারণটা হচ্ছে যে আজকে তোমরা ভিডিওটা শেয়ার করো তাহলে বিবেক মেলাটা আরও অনেক জায়গাতে অনেকের কাছে পৌঁছে যাবে এই মেলার ভিডিওটা। আর হ্যাঁ, এই বিবেক মেলাতে দুবরাজপুরে আরও অনেকে আসবে বাইরে থেকে এই মেলাটা দেখার জন্য, তো এই কারণে বলবো তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কারণ তোমরা একবার শেয়ার করে দিলে আরও অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তোমাদের মাধ্যমে। আর একটা কথা না
না বললে যে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্ট তো করবে মানে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কে কতজন কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই যেন আমি জানতে পারি। এটাই তোমাদের কাছে পাওনা রইলো, তো অবশ্যই ভিডিওটা কমেন্ট করতে ভুলো না। আচ্ছা খুব জলদি নতুন একটা ভিডিও নিয়ে বলেছিলাম, নতুনভাবে নতুন কিছু নিয়ে আসবো, দেখাবে নতুন কিছু নিয়ে।